নমস্কার বন্ধুরা, অনেকদিনকার রান্না কেরামতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মুসুর ডালের পাতুরি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করবো, তো প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন। মুসুর ডালের পাতুরি বানানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে মুসুর ডাল 4 ঘন্টা মতো ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি, দেখুন। আর ডালটা কিন্তু ভালো করে ভিজিয়ে নরম করে নিতে হয়। এখানে আমি মিক্সিং বোল নিয়েছি, এই বোলের মধ্যে আমি ডালটা দিয়ে দেব। এবার এই বোলের মধ্যে আমি 2 কাঁচা লঙ্কা দেবো, ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন, দিয়ে এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ডালটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি, দেখুন। এই পেস্ট বানানোর সময় আমি অল্প একটুখানি জল দিয়েছিলাম। ডালবাটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। এবার এই ডালের মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু আমি ম্যাশ করে রেখেছি, সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 5 চামচ নারকেল কোড়া দিয়ে দেব। এখানে 5 চামচ ধনে পাতা কুচি দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এখানে আমি 1 চামচ পরিমাণে চিনি দিচ্ছি, এতে স্বাদের ব্যালেন্সটা ভালো আসে। এবার এগুলো আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো দেখুন, মুসুর ডালটা আমি ভালো করে মেখে নিয়েছি, আর এইটা এই মিশ্রণটা কিন্তু একটু নরম করে মাখাতে হবে, তবে কিন্তু পাতুরিটা খেতে ভালো লাগবে। দেখুন, এইভাবে মেখে নিতে হবে, হাতে লেগে যাবে, সেইভাবে কিন্তু ডালটা মাখতে হবে। পাতুরি বানানোর জন্য এখানে আমি কলাপাতার টুকরো নিয়েছি, দেখুন। একটু বড় সাইজ করে আমি কলাপাতাগুলো কেটে নিয়েছি। আগে থেকে কলাপাতার টুকরোগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখুন। কলাপাতার টুকরোটা আমি একটু উল্টে নিয়েছি, দেখুন। এবারে এখান থেকে আমি মুসুর ডালের মিশ্রণটা নিয়ে নেব, নিয়ে আমি একটু শেপ দিয়ে দেব, চৌকো শেপ। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি এই পাতুরিটা কোনোরকম দড়ি লাগবে না বাঁধতে, একটু অন্যভাবে আমি বাঁধবো। একটু পাতলা করে মুসুর ডালের এই মিশ্রণটা কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, কলাপাতার টুকরোর ধারের দিকে আমি মুসুর ডালের মিশ্রণটা দিয়েছি। এবারে এটা আমি আস্তে করে ফোল্ড করে দেবো, দিয়ে একটু চেপে দেবো, তাহলে কিন্তু মুসুর ডালটা আটার মতো কাজ করে যাবে। তো দেখুন, এইভাবে সবকটা আমি রেডি করে নেব। সবকটা পাতুরি আমি রেডি করে নিয়েছি, আর এখানে আমি 4 পিস পাতুরি বানিয়েছি, দেখুন, মুসুর ডাল দিয়ে। আমি একটা লোহার তাওয়া ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে আমি সামান্য সর্ষের তেল ছড়িয়ে দেবো। এবারে আমি মুসুর ডালের পাতুরি বাঁধাটা এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে গ্যাসের লিডটা কিন্তু একদম লোতে রাখতে হবে, রেখে এইভাবে আমি চেপে চেপে পাতুরিগুলো ভেজে নেব। একটা পিঠ আমার হয়ে গেছে, দেখুন, হালকা হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে, তার মানে পাতুরিটা আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। এইভাবে আর একটা পিঠ আমি উল্টে দেবো, একটু আলতো হাতে কিন্তু উল্টাতে হবে, কারণ ভিতরের পুরটা এখনও পর্যন্ত নরম আছে। তো দেখুন, পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খুব বেশি কিন্তু পোড়ালে কিন্তু ভিতরের ডালটা সিদ্ধ হবে না, একটু লো আছে, এটা বানাতে হবে। উল্টে পাল্টে পাতুরিটা আমি সেঁকে নিয়েছি, আর আপনারা যখন পাতুরিটা সেঁকবেন, 2 থেকে 3 মিনিট অন্তরে অন্তরে এটা সেঁকবেন, তাহলে কিন্তু পাতুরিটা রেডি হয়ে যাবে। তো দেখাই আপনাদের পাতুরিটা, তো দেখুন কত সুন্দরভাবে পাতুরিটা আমার রেডি হয়ে গেছে মুসুর ডাল দিয়ে। পাতুরিগুলো আমি একটা প্লেটে নিয়ে নেব, এভাবে সবকটা পাতুরি আমি চেপে চেপে এইভাবে ভেজে নেব। পাতুরিগুলো আমি সবকটা ভেজে নিয়েছি, আর দেখুন ওপরটা একটা ব্রাউন কালার ভাব চলে এসেছে, তখন কিন্তু বুঝে নিতে হবে যে পাতুরিটা ভেতর থেকে রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি নাড়িয়ে নেব, নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। বন্ধুরা, অনেকে তেল মশলা খেতে পছন্দ করেন না, আবার গরমের সময় কিন্তু বেশি মশলা দেওয়া খাবার খেতেও ভালো লাগে না। এইভাবে যদি আপনারা মুসুর ডালের পাতুরি বানিয়ে খান, খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে একটা রিকোয়েস্ট রইল, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।